नमस्कार। एबार किन्तु कृषक देर जन्य एकटी खुबी खुशीर खबर उठे एसेछे। भारत सरकार तरफ थेके जे प्रकल्प चालू करा हुए चिलो किसान सम्मान निधि प्रकल्प नामी एवं जे प्रकल्पर साहाज्ये कृषकेरा 6000 टाका बछरे सरकारेर काछ थेके पेतेन 2000 टाका किस्ती रूपे, सेई प्रकल्पटी किन्तु एतदिन पश्चिमबंगे चालू छिलो ना। एर फले पश्चिमबंगेर कृषकेरा अनेक वंचित होच्छिलेन एवं वंचित होवार कारण छिलो আমাদের রাজ্য সরকার থেকে কৃষকদের ভেরিফিকেশন না করার কারণে। এবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নথি যাচাইয়ের জন্য সম্মতি দিয়েছেন এবং খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে এবার চালু হতে চলেছে কিষাণ সম্মান নিধি প্রকল্পটি। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এখানে বলা হয়েছে পিএম কিষাণের তথ্য যাচাই করতে রাজি রাজ্য সরকার। পিএম কিষাণ প্রকল্পটি কার্যত মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জানান, কেন্দ্র আবেদনকারী কৃষকদের তথ্য দিলে রাজ্য তা যাচাই করে দেবে। সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে মুখ্যমন্ত্রী সে কথা জানিয়ে দিয়েছেন বলেও খবর। মমতা এদিন বলেন, যাদের 2 একর জমি আছে অতিরিক্ত কিছু টাকা পেলে পাক তারা। এর আগে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিল রাজ্য। তোমরকে একাধিকবার চিঠি লিখে মুখ্যমন্ত্রী বলেছিলেন, টাকা রাজ্য সরকারের হাতে দেওয়া হোক, রাজ্যই তা উপভোক্তাদের কাছে পৌঁছে দেবে। কিন্তু কেন্দ্র সেই প্রস্তাব মানেনি। এও বলেছেন, আমরা বলেছি তথ্য দাও তবে তো যাচাই করব, আমার পোর্টালে নাম লিখাতে দেবে না কারণ বাংলা অচ্ছুত, কিন্তু কৃষকরা আমার কাছে গর্বের বিষয়, তাই লিখেছি তথ্য পাঠাও, আমরা যাচাই করে জানিয়ে দেব, বিশ্বাস না করলে তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের প্রকল্প অনেক বেশি কার্যকর। তার বক্তব্য, কৃষকদের 2 একর জমি থাকলে কেন্দ্রের প্রকল্পে বছরে 6000 টাকা পাওয়া যাবে, আর কৃষক বন্ধুতে প্রতি বছর 5000 করে টাকা পান কৃষকরা। এমনকি 1 কাঠা জমি থাকলেও 1500-2000 টাকা পাওয়া যায় প্রতি বছর। আবার কৃষকদের মৃত্যু হলে পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান। সুতরাং কিন্তু পিএম কিষাণের তথ্য যাচাইয়ের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়ে দিলেন। এবার যারা অলরেডি কিন্তু পিএম কিষাণের জন্য আবেদন করে রেখেছিলেন, নামটি কিন্তু ভেরিফিকেশনের জন্য আটকে ছিল, এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের নামটি ভেরিফিকেশন করে কেন্দ্রের কাছে পাঠিয়ে দেবে এবং কেন্দ্রের কাছে যখনই পাঠিয়ে দেবে তখনই কিন্তু আপনাদের নাম স্যাংশন হয়ে যাবে এবং আপনাদের যে টাকা প্রাপ্য সেই টাকাটি কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিস্তি অনুযায়ী পরপর পেতে থাকবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম পদক্ষেপ আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ইনফরমেশনটি বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কৃষক বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং এই ধরনেরই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।